हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम एंड वेलकम बैक टू माय चैनल। आशा करी सबाई अनेक अनेक भालो आछेन। आज के देखे नीन बंधुरा दूधेर हाड़ीटा कीभावे पुड़े गेछे आर एई हाड़ीटाके आमी कीभावे खूब द्रुत एकदम चकचके नतुनेर मतो करे फेलबो सेटी आपनादेर संगे शेयर करब। दूध चूलाय बसिए फोने कथा बोलछिलाम, हठात पुरो गंध आर चूलाय एसे देखी दूधेर हाड़ीर एई अवस्था, पुड़े एकदम काली होये गेछे। তো এটাকে অবশ্যই পরিষ্কার করতে হবে। আর কিভাবে আমি আমার এভাবে দুধের হাড়ি অথবা ভাতের হাড়ি পুড়ে গেলে পরিষ্কার করি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আমি হাড়িটি প্রথমে চুলায় বসিয়ে দিলাম আর যেহেতু দেখতেই পাচ্ছেন পুরো হাড়িটা একদম সম্পূর্ণই পুড়ে কালো হয়ে গেছে উপরের অংশটা সহ, তাই আমি আগে হাড়িটা একদম ভরে পানি দিয়ে নেব। অনেক সময় রান্না করতে গিয়ে এরকম পুড়ে যেয়ে থাকে, তো আমারও গিয়েছে, এখানে কিছুই করার নেই। তো উপরের অংশটাও কিন্তু অনেক পুড়ে গেছে আর ভিতরেও দেখুন মানে হাত দিয়ে টানলেও আসছে না। তো আমি প্রথমে হাড়িটা একদম ফুল এভাবে পানি বসিয়ে দিলাম। তো পানি বসিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা কতটা পড়েছে দেখেই বুঝতে পারছেন, আর ভিডিওটা লাস্টে দেখলে বুঝতে পারবেন কীভাবে পাটিতেলটাকে আমি একদম ঝকঝকে করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হুইল পাউডার। আমি যে কোনো ডিটারজেন্ট পাউডার আপনি দিয়ে দিতে পারেন, অথবা 1 টুকরো ভিম বার অথবা হুইল সাবানও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখন দিয়ে, আমি কিন্তু চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরো করা কিছু লেবুর কুচি। একটা লেবুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর এগুলোকেই আমি দিয়ে দিব। এদিকে চুলার জালটা কিন্তু জ্বলছে, পানিটা গরম হচ্ছে, আর এর ভিতরে আমি এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভিনেগার, হোয়াইট ভিনেগার। তো আমার হাড়িটা অনেকটাই পুড়ে গেছে তাই আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। আর হোয়াইট ভিনেগার দেওয়ার সময় পানিটা যদি গরম থাকে অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন উপর দিকে উঠে না আসে, কারণ এটা দিলে কিন্তু পানিটা আর ফুলে উঠবে, ফেনা ফেনা হয়ে যাবে। তো চুলার জালটা একটু মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি যেহেতু পানিতে প্রায় বলক তুলে এসেছে। আর এভাবে অনেকক্ষণই জাল দিতে আমাকে হবে 15 মিনিটের মতো। আমি প্রথমে পানিটাকে বলক তুলে নিব, এরপরে পানিটাকে 15 মিনিটের মতো আস্তে আস্তে জাল করে নিব। যখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন। আর আমি কিন্তু ভিডিওটাকে খুব বড় করে নিই তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তবে এই হাড়িটা আপনাকে ধুতে কিন্তু 15-20 মিনিট সময় নিতে হবে হাতে, আর আমি এই ভিডিওটাকে একটু স্কিপ করে করে 5 মিনিটেই আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি। আমি যখন এই পানিটা বলক এসে যাবে এভাবে একটি চামচ নিয়ে আমার হাড়িটার চারপাশে একটু একটু ঘষে নিচ্ছি পানিটা দিয়ে দিয়ে, আর এভাবে মাঝখানে থেকেও একটু এভাবে টানাটানি করব, তাহলে দেখবেন যে খুব সহজেই চলচা চলচা করে উঠে আসবে। কারণ এটা পুরো একদম হাড়িটা সহ কালো হয়ে গেছে এবং দুধগুলো কিন্তু বসে গেছে। এখানে এই একইভাবে আপনি যে কোনো জিনিস রান্না করতে গেলে যদি আপনার হাড়ি অথবা কড়াই পুড়ে যায় ঠিক একইভাবে কিন্তু আপনি পরিষ্কার করে ফেলতে পারেন। আর আপনি চুলার জালটা এই পর্যায়ে একটু কমিয়ে রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু আপনার চুলাটা নোংরা হয়ে যাবে এবং পানি সব বলো কোথায় পড়ে যাবে। যেহেতু এই পানিতে হুইল পাউডার এবং হোয়াইট ভিনেগারটা আছে এবং লেবু আছে তাই খুব দ্রুত এটা ফেনা হয়ে উপরের দিকে উঠে আসবে পানিতে বড় কেসে। আমি এখানে 15 মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই পানিটাকে দিয়ে পানির উপরে হাড়ির উপরের এই অংশগুলোকে একটু একটু করে মেজে নিচ্ছি আর হাড়ির ভিতরে এভাবে ই করে নিচ্ছি। আপনারা চাইলে পানিটা রেখে দিতে পারেন অন্য হাড়ি ধোয়ার জন্য। তো দেখুন হাড়ির অবস্থা এরকম হয়েছে, আর এখন আমি ভিমবার আর একটা স্টিল ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে নিব। আর এর জন্য কিন্তু আমার অনেক সময় দরকার হবে না, 2 থেকে 3 মিনিটের মতো ঘষাঘষি করলেই হাড়িটা একদম ঝকঝকে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আপনার বাসার হাড়ি পাতিল অথবা কড়াই যদি এভাবে পুড়ে গিয়ে থাকে আর টেনশন নেই হাঁড়িটাকে ফেলে দেওয়ার, অথবা স্টিল ব্রাশ দিয়ে অনেকক্ষণ ঘষাঘষির জন্য কষ্ট করার কোনো ব্যাপার নেই। এভাবে গরম পানি দিয়ে একটু ফুটিয়ে তারপরে যদি হাড়িটাকে ভালোভাবে স্টিল ব্রাশ দিয়ে ভিমবার অথবা লিকুইড দিয়ে ঘষে নেন আপনার হাড়িটাও একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো আমি উপরে ভিতরে এবং বাইরে দুই পাশেই কিন্তু খুব ভালোভাবে স্টিল ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এরপরে আমি আপনাদের সঙ্গে ধুয়ে দেখাবো যে আমার এই হাড়িটা কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে।
आशा करी अपनारा सबाई देखे ही बुझते पारबेन। आर भिडियोटी जदि भालो लागे अवश्य लाइक कमेंट और शेयर करे संगे थाकबेन। जारा नतून आछेन अवश्य चैनलटी सबसक्राइब करबेन एबं पाशे थाका बेल आइकनटी अन करे दिबेन। बंधुरा आमी एखन आमार हाड़िटा धुये देखाच्छि कतटा चकचके हये गेछे। जदि आमार एई टिप्सटी भालो लागे अवश्य लाइक करबेन एबं फ्रेंड्स और फैमिलिर संगे शेयर करबेन। सबाई सुस्थ थाकबेन भालो थाकबेन एई प्रत्याशा निये आजकेर भिडियोटी एखाने शेष करे दिब। আল্লাহ হাফেজ।